বন্ধুরা দেখুন, আমি এখানে তিনটে বাসি রুটি নিয়ে নিয়েছি, একটা দুটো তিনটে বাসি রুটি নিয়ে নিয়েছি। এই বাসি রুটি দিয়ে আমি আপনাদের আজকে একটা চটপটা রেসিপি তৈরি করে দেখাবো। বাসি রুটি সচরাচর বাচ্চারা খেতে চায় না, তাই ভাবলাম আমি একটা চটপটা রেসিপি তৈরি করি, করে বাচ্চারাও খাবে আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা চলে যাই রান্নায়। একটা রুটি আমি তুলে রেখে দিচ্ছি, এটা আমি পরে ব্যবহার করব। এবার এই রুটি দুটো আমি রোল করে নেব। রুটিটাকে আমি এবার পাতলা পাতলা করে একটা ধারালো ছুরির সাহায্যে কেটে নেব। রুটিগুলোকে আমি একদম সরু সরু করে কেটে নিয়েছি। রুটিগুলোকে আমি এবার ছাড়িয়ে নেব একটার গা থেকে একটা। তেল বসিয়ে দিয়েছি কড়াইতে, তেল গরম হয়ে গেছে। আমি এবার গোটা রুটিটাকে ভেজে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে। এই রুটিটা ভাজা হয়ে গেছে, রুটিটাকে আমি এবার তুলে নিচ্ছি। সরু করে কাটা রুটিগুলোকেও এবার আমি ভেজে নেব। আমি এটা দুবারে ভাজবো, নাহলে একটার গায়ে একটা লেগে যাবে। রুটিটা লাল করে ভাজা হয়ে গেছে, দেখুন বন্ধুরা একদম লাল করে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। বাদ বাকি রুটিগুলো আমি দিয়ে দিলাম, এগুলোকেও আমি লাল করে ভেজে নেব। রুটিগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর ক্রিস্পি হয়েছে। যে রুটিটা ভেজে নিয়েছিলাম সেই রুটিটাকে নিয়ে নিয়েছি। এবার এর উপরে আমি দিয়ে দেবো টমেটো সস। চামচ দিয়ে টমেটো সসটা রুটির গায়ে মাখিয়ে নেব। এর উপরে দিয়ে দিচ্ছি সরু করে ভেজে রাখা রুটিগুলো। রুটিগুলো আমি এর উপরে সাজিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো সস। এবার দিয়ে দিচ্ছি কিছু গ্রেট করা চিজ। দিলাম একটু কুচানো কাঁচা লঙ্কা, আমি একটা কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচি করে রেখেছি, সেটাকে দিয়ে দিলাম। বাচ্চারা খেলে বন্ধুরা কাঁচা লঙ্কাটা আপনারা স্কিপও করতে পারেন। দিয়ে দিচ্ছি কিছু ক্যাপসিকাম কুচি। দিয়ে দিচ্ছি কিছু গাজর কুচি। সবকিছু আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি। দিয়ে দিলাম কিছু টমেটো কুচি, টমেটোর বীজগুলোকে আমি বার করে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স। দিয়ে দিলাম একটু অরিগ্যানো। দিলাম অল্প পরিমাণ চাট মশলা। আমি একটু চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি।
দেখুন বন্ধুরা আমি কি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আমি কড়াইতে অল্প জল দিয়ে দিয়েছি, জলের উপরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। থালাটাকে আমি এবার স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দেবো। বন্ধুরা দেখুন জল দিয়ে কিরকম স্টিম উঠছে, কারণ রুটিটা তো আমার রেডি করা আছে। পিৎজার বেস যেরকম কাঁচা থাকে সেই কারণে আমরা অনেকক্ষণ বসিয়ে রাখি, কিন্তু এখন যে জলটা দিয়ে স্টিম ওঠাতে তাহলে উপরে চিজটা গলে যাবে, কারণ এটা 2 থেকে 3 মিনিট আমি চাপা ঢাকা দিয়ে রেখে দেবো। আমি এবার ঢাকনাটা তুলে নিলাম। বন্ধুরা দেখুন স্টিমের জন্য উপরের চিজগুলো কত সুন্দর গলে গেছে। এবার আমার রেসিপিটা রেডি হয়ে গেছে, আমি এবার সার্ভ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা রুটির কুরকুরে পিৎজা আমি রেডি করে নিয়েছি। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন, এবং ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আর আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে এভাবে খাবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। বন্ধুরা আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি কীরকম হয়েছে। আমি একটা পিৎজা কাটার নিয়েছি, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। দেখুন বন্ধুরা আপনাদের একটু কেটে দেখাচ্ছি, আপনারা এইভাবে বাড়িতে বানাবেন দেখবেন কতটা সুন্দর হয়েছে, একদম ক্রিস্পি লাগবে খেতে। আমার রেসিপি যদি ভাল লাগে বন্ধুরা তাহলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিও।